আমডাঙ্গা বিধানসভায় তৃণমূল কংগ্রেসের যোগদান মঞ্চে রায়পুর ও চণ্ডীগড় থেকে মোট 400 জন আইএসএ বিজেপি সিপিএম থেকে আগত কর্মীরা বিধায়ক রফিকুর রহমানের হাত ধরে ত্রিবর্ণ তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নিয়ে যোগদান করলেন তৃণমূলে। ওই যোগদান মঞ্চে বহু নেতা নেত্রী সহ কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ওই যোগদান মঞ্চ থেকে বিধায়ক রফিকুর রহমান সহ অন্যান্য নেতা নেত্রীরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতেই আমডাঙ্গা বিধানসভার তৃতীয়বারের বিজেতা তৃণমূল কংগ্রেসের বিধায়ক রফিকুল রহমান সহ অন্যান্য নেতা নেত্রীদের উত্তরীয় পরিয়ে ও পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানায় উদ্যোক্তারা। দেখুন আমডাঙ্গা থেকে আমাদের প্রতিনিধি শান্তনু ভট্টাচার্যের রিপোর্ট। আপনি কি করতেন? আমি আইএসএফ কর্তা। আপনি কেন আজ তৃণমূল কংগ্রেসের পদতলে আসলেন? তৃণমূল কংগ্রেস কেন যোগদান করলেন? তৃণমূল কংগ্রেস আমরা মমতা ব্যানার্জিকে শুরু থেকেই আমরা সম্মান করি, তার যে অবদান আমরা তার অবদানকে আমরা খুব মানে মন দিয়ে করে। আপনি কিন্তু হ্যাঁ, আপনি কতজন আজকে যোগদান করলেন? আমি আজকে এখানে 200 জন নিয়ে এসেছি, 100 বাইক নিয়ে এসেছি, প্রত্যেক বাইকে 2 করে। তাহলে আগামী দিনে তৃণমূলের যে মমতা ব্যানার্জি তার উন্নয়ন কাণ্ডের সঙ্গে আপনি জড়িত থাকবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা যে পার্টি করি এই আইএসএফ করেছি মন দিয়ে, কিন্তু আইএসএফ ভালো লাগেনি, যেহেতু ওর মধ্যে কিছু ব্যাপার আছে। সেই ব্যাপারটা হচ্ছে আইএসএফ মানে কি বলবো, যে আব্বাস সিদ্দিকি ওনার যে ভাষা জ্ঞান কিছু তার থেকে আমরা সরে এসেছি, যেটা আমাদের পছন্দ। বিগত নির্বাচনে তো আব্বাস সিদ্দিকি মিটিংয়ে তো প্রচুর ভিড় হয়েছিল। হ্যাঁ, ভিড় হয়েছে, মানুষ আবেগে গেছে, কিন্তু মমতা ব্যানার্জির যে অবদান, যে উন্নয়নমূলক কাজ, সেই কাজকে আমরা সম্মান করি, তার জন্য আমরা এখানে এসেছি এবং আমরা মন দিয়ে জীবন দিয়ে লড়বো আগামী পঞ্চায়েত, আগামী লোকসভা। আমি মৌসুমী। ম্যাডাম আপনার নাম? আমার নাম মৌসুমী। আমি কিছুদিন আগেও আমি তৃণমূল হয়েই মানে ভোটটা দিতাম, তৃণমূলেরই প্রত্যেক সময় ভোট দিতাম, কিন্তু আমি দেখলাম যে আমাদের যে রাজনৈতিক পরিস্থিতি, আমি এখন শুধু ভোটার হয়ে থাকলে আমার চলবে না, আমাকে কর্মী হিসাবে জয়েন করতে হবে, আর দিদির উন্নয়নের জন্য শক্তিশালী করতে হবে। তাই জন্য আমাদের মানে আমডাঙ্গার উন্নয়নকারী আমাদের প্রিয় কাছের মানুষ, যিনি আমাদের জন্য এত জনদরদি নেতা বিধায়ক রফিকুর রহমানের হাত ধরে আমি 4 জুলাই পদ্মলাভ স্কুলের সামনে আমি আমার তৃণমূলের পতাকা আমি তুলে নিয়েছি হাতে, অঙ্গীকারবদ্ধ হয়েছি আমি এই এই উন্নয়নটাকে শক্তিশালী করব এবং দিদির হাতটাকে মজবুত করব, আর আমাদের ভাই, আমাদের দাদা, আমাদের সকলের প্রিয় আমরা এই অঙ্গীকারবদ্ধ হয়েছি। আমরা এখন আর হিংসা বিদ্বেষ কিচ্ছু নয়, সকলে একে একে অপরে অপরের সঙ্গে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমরা এগিয়ে যাব। বিগত নির্বাচনেও কিন্তু দেখা গেছিলো যে হিংসা কিছু কার্যকলাপ কিন্তু উঠে এসেছিল, সেক্ষেত্রে আপনারা কত দল কত হিংসা অন্যায় হিংসা সব ভুলে যেতে হবে এখন, হিংসা অন্যায়, হিংসাকে সব ভুলে সেটাকে ধরুন কবরে দিয়ে বা মৃত্যুবরণ করে আমাদেরকে নতুন করে আবার জেগে উঠতে হবে, অঙ্গীকারবদ্ধ হতে হবে, দলটাকে শক্তিশালী করতে হবে। আমাদের একটাই ইয়ে নীতি থাকবে যে মমতা ব্যানার্জি দিল্লির মসনদাকে কীভাবে বসাতে হবে সেইটার জন্য আমরা একত্রিত হয়ে লড়বো। বলছি আজকে চণ্ডীগড় পঞ্চায়েত এবং রায়পুর থেকে মোট কতজন জয়েন করলো? আজকে সংযুক্ত মোর্চার হয়ে কাজ করেছিল, কিন্তু আগে থেকেই দলে আসবাসব করছিল, কিন্তু পরিবেশ পরিস্থিতি না থাকে নিতে পারেনি। এখন দলের গাইডলাইন আছে, সবাইকে নিয়ে দলটা বড় করতে হবে, কারণ আমাদের 42-এ 42 আমাদের লক্ষ্য। গত 2 দিন আগে জাতীয় মানবাধিকার কমিশন অর্থাৎ ন্যাশনাল হিউম্যান রাইটস নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক এবং অশোকনগরের বিধায়ক জ্যোতির্ময় মল্লিককে কিন্তু দুষ্কৃতির আখ্যা দিয়েছেন, কী বলবেন? অশোকনগরের বিধায়ক জ্যোতির্ময় মল্লিক শোনেন কী বলবেন?
যেখানে দুষ্কৃতি বলে মানুষ জানে অর্জুন সিংকে, সেটাকে বাদ দিয়ে পার্থভৌমিকের মতো একজন ভদ্রলোক আর আমাদের জ্যোতিপ্রিয় মল্লিক বোম পিস্তলের চেহারা কোনোদিন দেখেনি, হ্যাঁ দুষ্কৃতি কাজ কোনোদিন করেনি, সেই লোক দুজন নাম তালিকায় এলো, আমি কী করে ভাববো এরা নিরপেক্ষ? অবশ্যই রাজনীতির রং দেখতে পাচ্ছি। তাহলে কি বিজেপি যে কেন্দ্রীয় সরকার বিজেপি আছে তার অঙ্গুলে যেরকম বারবার বিরোধী দল বলে এসছে সিবিআই তোতাপাখি, তাহলে আগামী হিউম্যান রাইটস যে কমিশন সেগুলো কি তোতাপাখি? হ্যাঁ হিউম্যান রাইটস তো মানে একেবারে রাজনৈতিকভাবে পরিচালিত হচ্ছে, যেখানে যাচ্ছে আমার এখানে এসেছিল বিজেপির নেত্রীকে সঙ্গে নিয়ে, আমার এখানে একটা খুনের জামাজের দলের কর্মী সেখানে হিউম্যান রাইটস যাননি, পাশে একটা পাড়ায় আত্মহত্যা করেছে এটাকে খুন বলে চালিয়ে দিয়ে গেল। হ্যাঁ অবশ্যই রং লাগানোর চেষ্টা করছে, পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা নেই এটাই প্রমাণ করার চেষ্টা করছে, এই জিনিসটা হবে না। আগামী দিনে দলের থেকে কীভাবে মোকাবেলা করবেন? শোনেন মানুষই মোকাবেলা করবে, দিদিকে করতে বাংলার মানুষই মোকাবেলা করবে।